प्रिय छात्ररा गुड मर्निंग वेलकाम टू माई यूट्यूब चैनल। गत क्लासे तुम्हारे जो विषय आलोचना करो रासायनिक बिक्रिया एवं रासायनिक बिक्रियार समीकरण ये विषयगुलो आलोचना कर रासायनिक बिक्रियार जो समीकरणगुली के कीभावे बैलेंस करते हैं बाम दिक एवं डान दिक सेगुलो सम्पर्के आलोचना कर এবং তোমাদের বইতে কিছু টাস্ক দেওয়া ছিল সেগুলো আমি ব্যালেন্স করে দিয়েছিলাম। যেমন তোমরা একটু দেখো, খেয়াল করো, পেজ নাম্বার 97-এ যে রাসায়নিক সমীকরণগুলি দেওয়া আছে, পেজ নাম্বার 97-এ তো এই সমীকরণগুলি কিন্তু আমি ব্যালেন্স করে দিয়েছিলাম। সেগুলো একটু প্র্যাকটিস করবে। तो आज के जो विषय आलोचना करब से हलो रासायनिक बिक्रियार प्रकारभेद, अर्थात हमें विभिन्न धरण रासायनिक बिक्रिया सम्पर् आलोचना करब। ये तरह आगे हमें बोलिए एक आगे हमें देखाल पेज नम्बर 97-এ जे बैलेंस करते देवा जो रासायनिक समीकरणगुली आई रासायनिक समीकरणगुली के एक भलोक फलो करो देखते पा एखे विभिन्न অনেকগুলি রাসায়নিক সমীকরণ দেওয়া আছে। এই যে রাসায়নিক সমীকরণগুলি দেওয়া আছে এই রাসায়নিক সমীকরণ থেকে আমরা কী কী বুঝতে পারবো, যে রাসায়নিক সমীকরণটা দেখে আমরা বুঝতে পারবো এই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক কে কে এবং বিক্রিয়াজাত কে কে, এই বিষয়গুলি প্রথমেই বুঝতে পারবো। তাছাড়া আরও অনেক কিছু বোঝা যায়, আমি জাস্ট এই জিনিসটার উপর ফোকাস করছি যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলি সম্পর্কে আমরা বুঝতে পারবো। তো এখানে ভালো করে খেয়াল করে দেখো, কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, মানে সমীকরণ থেকে বলছি, কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে বিক্রিয়ক পদার্থ একটি কিন্তু বিক্রিয়াজাত পদার্থ একাধিক আছে। যেমন এখানে দেখো এই যে চারের এটা, এই যে PbNO3 হোল টু, তার মানে দিয়ে সমান চিহ্ন দেওয়া আছে, PbO প্লাস NO2 প্লাস O2 এটা দেওয়া আছে। তার মানে বাম দিকে যেটা যে পদার্থটি আছে সেটি হলো বিক্রিয় পদার্থ। এখানে বাম দিকে দেখো বিক্রিয় পদার্থ একটি কিন্তু ডান দিকে বিক্রিয়াজাত পদার্থ তিনটি। আবার কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে সেখানে দেখো, যেমন প্রথমের রাসায়নিক বিক্রিয়াটি ছিল যেমন C+O2, এদিকে ডান দিকে লেখা আছে CO, এখানে দেখো বিক্রিয় পদার্থ আবার দুটি কিন্তু বিক্রিয়াজাত পদার্থ একটি। তার মানে আমরা এই রাসায়নিক বিক্রিয়াগুলো দেখে বুঝতেই পারছি যে এই রাসায়নিক বিক্রিয়াগুলি কিন্তু প্রত্যেকটা একই রকম নয়, কিছু না কিছু ওদের মধ্যে পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলি সম্পর্কে একটু বুঝে নেব যে কী ধরনের রাসায়নিক বিক্রিয়ায় কী ধরনের বৈশিষ্ট্য থাকবে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। আলটিমেট আমরা যেটা বুঝলাম যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া যে আমরা এখানে যে রাসায়নিক বিক্রিয়াগুলো দেখলাম এখানে আছে, আরও অনেক আছে এখানে সব তো দেওয়া নেই, সেখান থেকে আমরা বুঝলাম যে রাসায়নিক বিক্রিয়াগুলো একই রকম নয়, তাদের ধরন আলাদা আলাদা। তো এখানে আমাদের সিলেবাসে যে প্রকারভেদগুলি দেওয়া আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রকারভেদ হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, আচ্ছা তাহলে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কী, তার আগে আমি একটি উদাহরণ দিচ্ছি যেটা বুঝতে সুবিধা হবে। যেমন আমরা জানি যে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস পরস্পর যুক্ত হয়ে জল গঠন করে, জানি এর সমীকরণটা কী হবে, H2+O2 অ্যারো সাইন দিয়ে H2O, একে তোমরা ব্যালেন্সও করতে পারবে, ব্যালেন্স করলে কী হবে, 2H2+O2 সমান 2H2O। আচ্ছা তাছাড়া আরও জানি যেমন নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, এই বিক্রিয়াটাও আগে বলা হয়েছে, N2+H2 অ্যারো সাইন দিয়ে NH3 লিখতে হয়। এবার একে যদি ব্যালেন্স তাহলে হবে কি, N2+3H2 সমান 2NH3। এই যে দুটো বিক্রিয়া এখানে দেখতে পাচ্ছি, বিক্রিয় পদার্থ হচ্ছে কি,
আমি যদি প্রথম বিক্রিয়াটার কথা বলি, এই হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে জল গঠন করেছে, এখানে বিক্রিয়ক পদার্থ হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে জল। তো এই বিক্রিয়ক পদার্থ দুটি হচ্ছে পৃথক দুটি মৌলিক পদার্থ, ঠিক আছে? পৃথক দুটি মৌলিক পদার্থ, এরা সরাসরি যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থের অণু গঠন করেছে। তাছাড়া পরের বিক্রিয়াটিও সেম, নাইট্রোজেন এবং হাইড্রোজেন পৃথক দুটি মৌলিক পদার্থ সরাসরি যুক্ত হয়ে অ্যামোনিয়া একটি গ্যাস সৃষ্টি করেছে, যেটি এই মানে এই যে অ্যামোনিয়া গ্যাসটি, যেটা হাইড্রোজেন এবং নাইট্রোজেনের ধর্মের থেকে আলাদা, না আলাদা একটি যৌগিক পদার্থ। তার মানে আমরা কী দেখলাম, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, যদি বলে যে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে, তখন আমরা এইভাবে বলতে পারি যে যে বিক্রিয়ায় পৃথক পৃথক মৌলিক পদার্থের অণু সরাসরি যুক্ত হয়ে যৌগিক পদার্থের অণু গঠন করতে পারে, সেই সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলি, ঠিক আছে? তাহলে এখানে আমরা আরও কয়েকটি উদাহরণ দিতে পারি, যেমন দুটো বললাম, যেমন আরও হয়, যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, তারা পরস্পর যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে। তাহলে সমীকরণটা কী হবে, তোমরা লিখবে বাড়িতে যে Mg প্লাস O2 অ্যারোসাইন দেবে MgO। অ্যারোসাইন কেন দিলাম, এটা ব্যালেন্স করা নেই। এবার একে ব্যালেন্স করে নিলে কী হবে, তখন হবে 2 Mg প্লাস O2, তখন অ্যারোসাইনটা তুলে সমান চিহ্ন দেবে 2 MgO। তাহলে এটাও একটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, কারণ এখানে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন সরাসরি যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করেছে। আচ্ছা, নেক্সট আরও বলতে পারি, আরও অনেক বিক্রিয়া হয়, যেমন আমি যদি বলি হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সৃষ্টি করতে পারে। তাহলে এখানে আমরা রাসায়নিক সমীকরণটি কী লিখব, H2 প্লাস Cl2, অ্যারোসাইন দিয়ে দেবো HCl। আচ্ছা, এটাকে ব্যালেন্স করে নিতে হবে, ব্যালেন্স করলে কী হবে, না H2 প্লাস Cl2, অ্যারোসাইনটা তুলে সমান চিহ্ন দেবো 2HCl। মনে থাকবে এইরকম আরও অসংখ্য প্রত্যক্ষ সংযোগ রাসায়নিক বিক্রিয়া রয়েছে, ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রত্যক্ষ সংযোগ রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানলাম, এবারে আসছি বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া সম্পর্কে জানব। তো বিয়োজন বিক্রিয়ার যদি বলে যে বিয়োজন বিক্রিয়া কাকে বলে, তখন বলতে হবে যে কোনো কোনো বিক্রিয়ায় কী দেখা যাবে, যে একটি যৌগ, কোনো কোনো বিক্রিয়া আমরা দেখতে পাবো, কিছু কিছু বিক্রিয়া আছে যে একটি যৌগ তাপ বা তড়িতের সাহায্যে ভেঙে একাধিক যৌগ গঠন করেছে, সেই রকম বিক্রিয়াকে আমরা বিয়োজন বিক্রিয়া বলবো। বিয়োজন মানে ভেঙে যাওয়া, একটি যৌগিক পদার্থ কিসের, তড়িতের সাহায্যে অথবা তাপের সাহায্যে, মানে এই যে তড়িৎ এবং তাপ বললাম, এদেরকে বলা হয় প্রভাবক, এদের সাহায্যে এটা ভেঙে একাধিক যৌগ, ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগ গঠন করছে। একটা উদাহরণ দিলে ভালো বোঝা যাবে, যেমন চুনা পাথর বা যাকে আমরা মার্বেল পাথর বলি, ক্যালসিয়াম কার্বোনেট CaCO3, তাকে যদি আমরা বাইরে থেকে তাপ দিই, তাহলে সেটা ভেঙে পোড়া চুন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি করে। তাহলে এখানে কী হলো, এই যে ক্যালসিয়াম কার্বোনেট বা চুনা পাথরকে তাপ দিয়ে আমরা পৃথক ধর্ম বিশিষ্ট দুটি যৌগিক পদার্থ পেলাম, তাহলে এটি একটি বিয়োজন বিক্রিয়া। তাহলে এর সমীকরণটি তোমরা কী লিখবে, যে CaCO3 সমান CaO প্লাস CO2, এখানে এটা ব্যালেন্স আছে, তাই সেই জন্য আমি সমান চিহ্ন দিচ্ছি। আচ্ছা, তাছাড়া আরও আরও অনেক রাসায়নিক বিক্রিয়া আছে, যেমন আমরা যদি জলে সামান মানে অ্যাসিড মিশ্রিত জল, জলে সামান্য অ্যাসিড মিশিয়ে ওই জলের মধ্য দিয়ে যদি তড়িৎ চালানোর চেষ্টা করি, দেখব সেই জলের অণু ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস সৃষ্টি করছে। তাহলে এখানে কী দেখলাম, তড়িতের সাহায্যে জলের অণু ভেঙে
অক্সিজেন এবং হাইড্রোজেন সৃষ্টি করছে, তাহলে এটিও একটি বিয়োজন বিক্রিয়া। এখানে বাহ্যিক প্রভাবক হলো তড়িৎ, আর আগের বিক্রিয়াটা যেটা বললাম বাহ্যিক প্রভাবক হলো তাপ। পরীক্ষা অনেক সময় এইভাবেও আসে, প্রভাবকগুলির নাম লিখতে আসে, তাহলে এখানেও সেই একইভাবে তোমরা লিখবে যে H2O মানে জলের সংকেত H2O, H2O লিখবে, H2O দিয়ে অ্যারো সাইন দিয়ে, অ্যারো সাইনের নিচে লিখবে তড়িৎ, অ্যারো সাইনের নিচে বা উপরে লিখলেও হবে তড়িৎ, দিয়ে লিখবে প্লাসে ডান দিকে H2+O2। তার মানে এই সমীকরণটা দেখে আমরা বুঝতে পারবো যে জলকে তড়িতের সাহায্যে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন সৃষ্টি করা হয়েছে, মনে থাকবে, এটাকে ব্যালেন্সও করতে পারবে আগে বললাম, তাহলে এটা বিয়োজন বিক্রিয়া সম্পর্কে জানতে পারলাম। তাছাড়া আরও অনেক বিক্রিয়াও আছে, যেমন পটাশিয়াম ক্লোরেট KCLO3, তাকে যদি আমরা বাইরে থেকে তাপ দিই তাহলে সেটিও ভেঙে অক্সিজেন গ্যাস সৃষ্টি করে এবং পটাশিয়াম ক্লোরাইড সৃষ্টি করবে, ঠিক আছে? তাহলে এর রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা তোমরা লিখবে যে KCLO3 অ্যারোসাইন দেবে KCL+O2, ঠিক আছে? পটাশিয়াম ক্লোরেটের সংকেত হচ্ছে KCLO3, ওকে বাইরে থেকে তাপ দিচ্ছি অ্যারোসাইন দিয়ে, অ্যারোসাইন দিয়ে উপরে তাপ লিখবে অ্যারোসাইনের উপরে, দিয়ে সেটাকে লিখবে পাশে KCL+O2। এবার এটাকে ব্যালেন্স করে নিতে হবে, ব্যালেন্স করলে কী হবে, 2 KCLO3 সমান 2 KCL+3O2, ঠিক আছে? তো এভাবে মনে রাখবে। আচ্ছা, তাছাড়া আরও আছে যে মার্কিউরিক অক্সাইডকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হবে, না মার্কারি এবং অক্সিজেন গ্যাস সৃষ্টি করবে। তো এর সমীকরণটা তোমরা এইভাবে লিখবে, আমি ব্যালেন্স করেই বলছি, টু এখানে তোমাদের বইতে যেটা আছে সেটাই ফলো করো, 2HGO সমান 2HG+O2, মার্কারি অক্সাইডকে তাপ দিলে মার্কারি এবং অক্সিজেন সৃষ্টি করবে, এটা একটা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, এগুলো পড়বে। তাছাড়া এই যে হাইড্রোজেন পারক্সাইড H2O2, হাইড্রোজেন পারক্সাইড H2O2, এটিও তড়িতের প্রভাবে ভেঙে জল এবং অক্সিজেন সৃষ্টি করতে পারে। তাহলে এটাও এইভাবে লিখবে তোমরা যে 2H2O2 সমান 2H2O+O2, এটা তাপেও ভাঙতে পারে আবার তড়িতেও ভাঙতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবারে আসছি, তাহলে আমরা বিয়োজন বিক্রিয়া সম্পর্কে জানলাম, এবারে আসছি আরেকটি অন্য ধরনের আরেকটি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তার আগে একটি পরীক্ষা বলা হচ্ছে, পরীক্ষা সম্পর্কে বলছি এখানে। এখানে পরীক্ষা পদ্ধতিতে বলা হয়েছে একটি বিকারে তুঁতের দ্রবণ নেওয়া হয়েছে, তুঁত মানে কপার সালফেট CuSO4, যার বর্ণ হচ্ছে নীল, জলে মিশে দিলে সে নীল হয়ে যায়। তুঁতের দ্রবণ নেওয়া হলো, সেই তুঁতের দ্রবণে যদি একটি লোহার ছুরিকে আমি কিছুটা ডোবালাম, পুরোটা নয় কিছুটা ডোবালাম, ডুবিয়ে উপরে যখন তুলে আনব দেখব যে লোহার ছুরিটি যতটা ডুবিয়েছিলাম তুঁতের দ্রবণে ঠিক ততটাই ছুরির উপর একটা লালচে বাদামি আস্তরণ পড়ে আছে, কিন্তু যেটা ডোবানো হয়নি যেটুকু সেটা কিন্তু আগের যেমন ছিল সেভাবেই আছে। তোমরা এই ছবিটা দেখো প্রত্যেকে বইতে দেখবে, এই ছবিটা প্রত্যেকে দেখেছ বইতেও ভালো করে দেখবে, এই যে দেখতে পাচ্ছি যতটা ডোবানো হয়েছিল লোহার ছুরিটা ঠিক ততটাই লালচে বাদামি হয়েছে কিন্তু উপরেটা একই আছে। তো এই যে ঘটনাটা, এই বিক্রিয়াটা এখানে, তাহলে কেন এই ঘটনাটি ঘটলো কেন এটা সম্পর্কে জানবো না। এখানে এই যে তুঁতের দ্রবণ বা কপার সালফেট, কপার সালফেটের সাথে লোহার ছুরি যার সংকেত হচ্ছে, লোহার সংকেত হচ্ছে Fe, তাদের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটেছে। এবং রাসায়নিক বিক্রিয়া ঘটে কী হয়েছে, না রাসায়নিক বিক্রিয়া ঘটে কপার সালফেটের মধ্যে যে কপার আছে সেই কপার, কপারের যে লালচে বাদামি আস্তরণ লোহার ছুরির উপর পড়েছে যেটুকু ডোবানো হয়েছিল, যার জন্য যেটুকু ডোবানো হয়েছিল সেইটুকুই লালচে বাদামি আস্তরণ পড়ে আছে।
আচ্ছা, অর্থাৎ কি দেখলাম যে তুঁতের দ্রবণ থেকে কিছুটা কপার লোহার ছড়ির উপর জমেছে। একইভাবে কি হবে না, একইভাবে ছুরির থেকে, মানে ছুরির মধ্যে যে লোহাটা আছে সেই লোহাও কিছুটা তুঁতের দ্রবণে চলে এসেছে, মানে তার পরিমাণ যদিও খুব অল্প, সেটা আমাদের চোখে ধরা পড়বে না। ঠিক আছে, বুঝতে পারলো তো ব্যাপারটা? তার মানে কপার সালফেট থেকে কিছুটা কপার যেমন লোহার ছুরির উপর আস্তরণ সৃষ্টি করেছে, সেরকম লোহার ছুরি থেকে কিছুটা লোহা কপার সালফেটের দ্রবণেও মিশে গেছে, এই ঘটনাটি ঘটেছে। তাহলে এখানে যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটেছে আমরা এইভাবে তাকে লিখতে পারি যে এফি, এফি মানে লোহার সংকেত, এফি প্লাস কপার সালফেট সিউএসও4 সমান এফিএসও4 প্লাস সিউ কপার। তো এই যে ব্যাপারটা দেখলাম এখানে, তাহলে এই রকম আমরা বিক্রিয়াতে কী দেখতে পাচ্ছি না এখানে? এখানে একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা সে দখল করছে। এখানে কি বললাম, একটি মৌল মানে আমি একটি মৌল বলতে এখানে আমি এখানে যে সমীকরণটা আমি বললাম, একটি মৌল বলতে এখানে এফিটাকে বলছি, একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে, অন্য মৌলের যৌগ বলতে এখানে কপারের যৌগ, কপার সালফেট, কপারের যৌগ কপার সালফেট, এই অন্য মৌলের যৌগ থেকে, কপারের যৌগ কপার সালফেট থেকে তাকে সরিয়ে দিচ্ছে, মানে কপারকে সরিয়ে দিচ্ছে। কথাটা বুঝতে পারলে? একটি মৌল বলতে এখানে আয়রনকে বোঝানো হয়েছে, অন্য মৌলের যৌগ থেকে মানে কপারের যৌগ কপার সালফেট অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে, মানে কপারকে সরিয়ে ওই জায়গায় সে স্থান নিচ্ছে। তাই তো হয়েছে, এখানে তো তাই দেখছি, এফি প্লাস সিউএসও4 সমান এফিএসও4 প্লাস সিউ, অর্থাৎ সিউএসও4 না থেকে এফিএসও4 হলো, কারণ সিউএসও4 থেকে সিউকে সরিয়ে তার জায়গা দখল করেছে কে? এফি। কপারের জায়গা দখল করেছে কে? এফি, এবং কপারকে বাইরে বের করে দিয়েছে। এই যে ঘটনাটা, মানে প্রতিস্থাপন করেছে তার জায়গা থেকে, এই ধরনের বিক্রিয়াকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলে থাকছি তাহলে। আচ্ছা, একইভাবে, ঠিক আছে, একইভাবে তাহলে আরেকটি উদাহরণ দিতে পারি, যেমন কিউপ্রিক ক্লোরাইডের সাথে যদি দস্তাকে যোগ করে দেওয়া হয় তাহলে কী হবে না, লালচে বাদামি রঙের কপার থিতিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে এখানে যে বিক্রিয়াটা বললাম, তোমরা এটা সমীকরণ লিখলে কী হবে, যে জেডেন প্লাস সিউসিএল2, কিউপ্রিক ক্লোরাইড বলছে সিউসিএল2 সমান জেডেন সিএল2 প্লাস সিউ। ঠিক আছে, এখানে সে কী হয়েছে না, এখানে সিউসিএল2 যৌগ, মানে কপারের যৌগ সিউসিএল2 থেকে কপারকে বিতাড়িত করে জিঙ্ক তার জায়গা দখল করেছে, যার জন্য বিক্রিয়াজাত পদার্থ জেডএনসিএল2 হয়েছে, মানে কপারের জায়গায় জিঙ্ক চলে এসেছে এবং কপারকে বাইরে বের করে দিয়েছে, অর্থাৎ প্রতিস্থাপিত করেছে এখানে। তাহলে বুঝতে পারলে এখানে ব্যাপারগুলো, প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে বুঝতে পারলে? আচ্ছা, এবারে আসি আরেকটি অন্য ধরনের বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব, তার আগে একটি উদাহরণ দিই। আচ্ছা, এই বিক্রিয়াটি হচ্ছে বিনিময় বিক্রিয়া, একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন আমরা একটি পাত্রে কিছু জল নিয়ে সেখানে খাবার লবণকে দিয়ে তাকে মিশিয়ে দিলাম, খাদ্য লবণ এর একটা দ্রবণ বানালাম, খাদ্য লবণের সংকেত কি? NaCl। তার সাথে জল মিশিয়ে খাদ্য লবণের একটা দ্রবণ বানালাম। ওই দ্রবণে সিলভার নাইট্রেট, AgNO3 যার সংকেত, সিলভার নাইট্রেটের দ্রবণও মিশিয়ে দিলাম অল্প করে। দেখব সাদা রঙের থকথকে পদার্থ এই বিকারের নিচে থিতিয়ে পড়ছে, যার সংকেত হচ্ছে AgCl। তো এই এটাকে যদি আমরা সমীকরণের আকারে লিখি তাহলে কি লিখব, যে NaCl প্লাস
AgNO3 দিয়ে অ্যারো সাইন দাও, AgCl প্লাস NaNO3। তোমরা বইতে একটু দেখবে বিক্রিয়াটি, বইতেও দেওয়া আছে, পরিষ্কার করে তোমরা বইটা খুললেও ভালো করে দেখতে পাবে। এই বিক্রিয়াটির কথা আমি বলছি। তো এখানে যেহেতু বিক্রিয়াটি ব্যালেন্স হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি ব্যালেন্সই হয়ে আছে, এখানে তোমরা অ্যারো সাইনটাকে সমান চিহ্ন দিতে পারো পরে দিতে। এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, যে NaCl সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডে অ্যানায়ন কে? অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড আয়ন, যার সংকেত হচ্ছে সিএল মাইনাস। এবং আরেকটি বিক্রিয়ক পদার্থ কী দেওয়া আছে? AgNO3। এই AgNO3-তে যে অ্যানায়নটি আছে তার সংকেত হচ্ছে NO3 মাইনাস, যাকে বলা হয় নাইট্রেট মূলক। তাহলে এই যে দুটি মূলক আছে, এই মূলকগুলি তারা কি করছে? তারা স্থান বিনিময় করে বিক্রিয়জাত পদার্থ সৃষ্টি করছে, তাই তো? যেমন দেখো, ডান দিকে বিক্রিয়জাত পদার্থগুলি লেখা আছে, সেখানে দেখলেই বুঝতে পারবে। তাহলে প্রথমে কি ছিল? NaCl প্লাস AgNO3। তাহলে NaCl এদিকে ডান দিকে দেখতে পাচ্ছ, তাহলে সোডিয়ামের সাথে সিএল ক্লোরাইড আয়ন যুক্ত ছিল, কিন্তু ডান দিকে দেখো বিক্রিয়জাত পদার্থ সোডিয়ামের সাথে নাইট্রেট মূলক যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে নাইট্রেট মূলক কোথায় ছিল? না, সিলভারের সাথে নাইট্রেট মূলক ছিল, তার মানে ওই সিলভার নাইট্রেটের নাইট্রেট মূলকটি সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম নাইট্রেট গঠন করেছে। এবং একইভাবে সোডিয়াম ক্লোরাইডের ক্লোরাইড আয়নটি সিলভার নাইট্রেটের সিলভারের সাথে যুক্ত হয়ে সিলভার ক্লোরাইড AgCl গঠন করেছে, যেটা এই সাদা থকথকে পদার্থ যেটা বললাম ওটাই হচ্ছে AgCl, অধক্ষেপ পড়ে থাকে। তার মানে কি হলো এখানে? তার মানে এখানে দেখলাম বিক্রিয়ক পদার্থগুলির অ্যানায়নের স্থান বিনিময় ঘটেছে, জাস্ট অ্যানায়নগুলির স্থান বিনিময় ঘটেছে, দিয়ে বিক্রিয়জাত পদার্থ গঠন করেছে। সেই জন্য এই ধরনের বিক্রিয়াকে আমরা বলে থাকি বিনিময় বিক্রিয়া, মানে নিজেদের মধ্যে বিনিময় করে নিয়েছে আয়নগুলির, এখানে অ্যানায়নগুলির বিনিময় করে নিয়েছে, তাই এদেরকে বিনিময় বিক্রিয়া বলা হয়। তাছাড়া এই বিক্রিয়া ছাড়া এই বিক্রিয়াটি বললাম, তাছাড়া এই এই ধরনের বিক্রিয়া আরও উদাহরণ হতে পারে, যেমন ফেরাস সালফেট। ফেরাস সালফেট দ্রবণে যদি আমরা বেরিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে সাদা রঙের বেরিয়াম সালফেট পাবো সেখান থেকে, এটাও একটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ। এবার এর সমীকরণটি কী হবে? FeSO4 প্লাস BaCl2, BaCl2 মানে যাকে আমরা বেরিয়াম ক্লোরাইড বলছি, সমান FeCl2 প্লাস BaSO4। তো এই বিক্রিয়াগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যায়, লিখতে গিয়ে ভুল হয় অনেক সময়। আচ্ছা, তো তোমাদের এখানে পেজ নাম্বার হান্ড্রেডে দেখো, এখানে বেশ কিছু রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ দেওয়া আছে। তাহলে এই বিক্রিয়াগুলি কী ধরনের বিক্রিয়া সেগুলো তোমাদের লিখতে হবে। ডান দিকে ছক করা আছে, তোমরা এটা লিখবে, আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখো। এখানে প্রথম বিক্রিয়াটি দেওয়া আছে C+O2, দিয়ে অ্যারো সাইন দিয়ে উপরে দহন লেখা আছে, মানে দহন হলে এই বিক্রিয়াটি ঘটে, CO2, ডান দিকে CO2 লেখা আছে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা কী বলবো? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এখানে সরাসরি দুটি পৃথক মৌল যুক্ত হয়ে একটি যৌগের অনুগঠন করেছে, সেখানে একটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলা হবে। আচ্ছা, তারপরে কী আছে? আরেকটি বিক্রিয়া, ZN+COSO4, অ্যারো সাইন দেওয়া আছে, ZNSO4+Cu, এটা এই বিক্রিয়াটা দেখেই বুঝতে পারছি এটা প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট পরের প্রশ্নটি আছে, পরের সমীকরণটি CaCl2+Na2SO4, অ্যারো সাইন দিয়ে CaSO4+2NaCl। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অ্যানায়নগুলির স্থান বিনিময় ঘটেছে, তার মানে এটি হচ্ছে বিনিময় বিক্রিয়াটি। আচ্ছা, পরের বিক্রিয়াটি আছে 2Ag2O, অ্যারো সাইন দিয়ে উপরে তাপ দেওয়া আছে,
फोर ए जि प्लस ओ टू এই বিক্রিয়াটি দেখেই বোঝা যাচ্ছে এটা একটি বিয়োজন বিক্রিয়া, কারণ তাপ দিয়ে একটি পদার্থকে ভেঙে দুটি পৃথক পদার্থ পাওয়া হয়েছে। পরের বিক্রিয়াটি আছে কি পিসিএল ফাইভ, অ্যারোসাইন দিয়ে তাপ, তাপ দিয়ে যেটা হচ্ছে পিসিএল থ্রি প্লাস সিএল টু। তাহলে এই বিক্রিয়াটিও একটি বিয়োজন বিক্রিয়া, কারণ একটি পদার্থকে ভেঙে তাপ দিয়ে ভেঙে দুটি পৃথক পদার্থ পাওয়া হয়েছে, একটি বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা নেক্সট তারপরে আছে যে এজিবিআর দে অ্যারোসাইন দিয়ে সূর্যালোক দেওয়া আছে সমান টু এজি প্লাস বিআর টু। তার মানে এখানে সিলভার ব্রোমাইড তাকে সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে সিলভার এবং ব্রোমিন গ্যাসে পাওয়া গেছে। তার মানে এখানে একটি পদার্থ ভেঙে দুটি পৃথক পদার্থ সৃষ্টি করেছে, কার প্রভাবে? সূর্যালোকের প্রভাবে। তাহলে এই ধরনের বিক্রিয়া এটা একটা কী হবে, বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা আরেকটি বিক্রিয়া আমি বলছি এখানে, এফি প্লাস এস দি অ্যারোসাইন দিয়ে উপরে লেখা আছে তাপ, এফি এস, অর্থাৎ এখানে দুটি পৃথক পদার্থ, পৃথক ধর্ম বিশিষ্ট পদার্থ সরাসরি তাপের সাহায্যে যুক্ত হয়ে এফি এস গঠন করেছে। তাহলে এই ধরনের বিক্রিয়া এখানে কিন্তু তাপের সাহায্য লেগেছে ঠিকই, কিন্তু তাই বলে এটা কিন্তু বিয়োজন বিক্রিয়া নয়, এটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। কারণ বিয়োজন বিক্রিয়া হতে হলে কি হতে হবে না, একটি পদার্থকে ভেঙে পৃথক মানে একাধিক পদার্থ সৃষ্টি হতে হবে, তাপের সাহায্যে হোক, তড়িতের সাহায্যে বা অন্য কোনো প্রভাবকের সাহায্যে হোক। সেখানে কী হতে হবে না, একটি পদার্থকে ভেঙে একাধিক পদার্থ সৃষ্টি হতে হবে। কিন্তু এখানে কী হয়েছে, এখানে উল্টো ঘটেছে, একাধিক পদার্থ যুক্ত হয়ে তাপের সাহায্যে একটি পদার্থ সৃষ্টি হচ্ছে। তার মানে এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। আচ্ছা তারপরে দেওয়া আছে যে টু এইচ টু ও টু, অ্যারোসাইন দিয়ে তাপ, টু এইচ টু ও প্লাস ও টু, এটাও একটি বিয়োজন বিক্রিয়া। এই যেটা বললাম যে হাইড্রোজেন পারঅক্সাইডকে তাপ দিয়ে ভেঙে জল এবং অক্সিজেন সৃষ্টি করে, এটা একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা তারপরে দেওয়া আছে টু এফি এস ও ফোর, উপরে অ্যারোসাইন দিয়ে তাপ, এফি টু ও টু প্লাস এস ও টু প্লাস এস ও থ্রি, এটিও একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। নেক্সট আছে পিবি এন ও থ্রি হোল টু, অ্যারোসাইন দিয়ে তাপ, পিবিও প্লাস এন ও টু প্লাস ও টু। এই এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে সবগুলোই ব্যালেন্স করা আছে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এই বিক্রিয়াটিও একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা নেক্সট আসছি এন এ টু সিও থ্রি প্লাস পিবি এন ও থ্রি হোল টু, অ্যারোসাইন পিবি সিও টু প্লাস টু এন এ এন ও থ্রি। এখানে দেখো এই বিক্রিয়াটিতে, এই বিক্রিয়াটিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক পদার্থগুলির যে অ্যানায়নগুলি তাদের স্থান বিনিময় ঘটেছে। তার মানে এটি একটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা নেক্সট আসছি এজি এইচ জি সিএল টু প্লাস সিউ, এইচ জি সিএল টু প্লাস সিউ, অ্যারোসাইন দিয়ে দেওয়া আছে সিউ সিএল টু প্লাস এইচ জি। এই বিক্রিয়াটি দেখেই বুঝতে পারছি এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা নেক্সট আসছি এফি টু ও থ্রি প্লাস টু এল, অ্যারোসাইন দিয়ে উপরে তাপ দেওয়া আছে, এল টু ও থ্রি প্লাস টু এফি। এই বিক্রিয়াটি কি, এই বিক্রিয়াটি দেখেই বুঝতে পারছি যে এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ এখানে অ্যালুমিনিয়াম এফি টু ও থ্রি যৌগের মধ্যে এফির স্থান দখল করে নিয়েছে এবং এফিকে বাইরে প্রতিস্থাপিত করে দিয়েছে ওই যৌগ থেকে, সেই জন্য এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা আজকে এই পর্যন্ত এই বিষয়গুলি সম্পর্কে জানলাম, তোমরা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই উপকৃত হবে। ঠিক আছে, রাখলাম।